আল্লাহ রাস্তায় একটি সকাল অথবা সন্ধ্যা ব্যয় করা দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে তার চাইতে কি মানুষের কাছে নির্ভেজাল তাওহিদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য সফর সাংগঠনিক সফর বা দাওয়াতি সফর এর কোনো বিকল্প নেই দাওয়াতি সফরের অনেক উপকারিতা রয়েছে যেমন দাওয়াতি সফরে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় হয় এবং ত্যাগের অনুভূতি সৃষ্টি হয় আল্লাহ রবুল আলমিন কেবলমাত্র ওই আমলই কবুল করেন যেটি একমাত্র তার জন্য হালেসভাবে ভাবে সম্পাদিত হয় এবং তার সন্তুষ্টি অন্বেষণ করা হয় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আহমাবাদ আহলাদিস আন্দোলন বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক কর্মী কর্মী সম্মেলন দু হাজার বাইশের সম্মানিত সভাপতি আহলাদিস আন্দোলন বাংলাদেশের জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সম্মানিত সুদীপবৃন্দ আহলাদিস আন্দোলন বাংলাদেশ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে যে অবতীর্ণ দিন সেই দিনের দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তাদের দাওয়াতি কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে আমরা জানি আহলাদিস আন্দোলন বাংলাদেশের চার দফা কর্মসূচি রয়েছে মুখস্থ আছে তো আমাদের নাকি চার দফা কর্মসূচি রয়েছে এক নম্বর কি তাবলিক বা প্রচার দুই নম্বর তানজিম বা সংগঠন তিন নম্বর তারবিয়াত বা প্রশিক্ষণ চার নম্বর তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার এই চার দফা কর্মসূচিকে কেন্দ্র করে আহলাদিস আন্দোলন বাংলাদেশের দাওয়াতি কর্মতৎপরতা এবং সমাজ সংস্কার সংস্কারমূলক কর্মতৎপরতা অব্যাহত রয়েছে মানুষের কাছে নির্ভেজাল তাহিদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য সফর সাংগঠনিক সফর বা দাওয়াতি সফর এর কোনো বিকল্প নেই আল্লা রবুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সোলা সোরা আলে ইমরানের একশো চার নম্বর আয়াতে বলেছেন মিনকুম তাকুমিন উম্মায়নায়েল আল খৈর ওয়া মরুন আবিল মা আরুফল মুনকর বা উলায় কাহমুল মুফলি হন তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের কথা আহ্বান করবে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে এই জন্য আমাদেরকে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে দাওয়াতি কাজ করা এবং মানুষের কাছে সঠিক দাওয়াতটা পৌঁছিয়ে দেওয়া কেয়ামতের দিন যেন কোনো ব্যক্তি আমাদের বিরুদ্ধে অভিযোগ না করতে পারে যে আমি সঠিক দাওয়াত পাইনি এই জন্য সর্বস্তরে আমাদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কি থাকতে হবে সচেষ্ট থাকতে হবে শুধু জানবো কিন্তু সে দাওয়াত দিব না তাহলে কিন্তু এলমের কি হবে না জাকাত আদায় হবে না এলমের জাকাত হচ্ছে আপনাকে কথা বলতে হবে এবং যা জানেন সেটির কি করতে হবে প্রচার করতে হবে আল্লাসু সাল্লাম বলছেন যে মাসারুল্লেদী এতা আল্লাহমলে এলমা সুম্মা আলাহু হাবদু বিহি কামাসালুল্লেদী ইয়াকিজুল কাং আলা ইনফিকুমেন হুম যে ব্যক্তি এলেম অর্জন করে কিন্তু সে এলেম আলোচনা করে না তার দাওয়াত দেয় না তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে সম্পদ শুধু জমা করে রাখে কিন্তু সেখান থেকে কোনো ব্যয়ই করে না একজন ব্যক্তি যদি সম্পদ জমা করে রাখে দান না করে তাহলে তাকে আমরা কি বলি কৃপন বা বকিল বলি ওই রকম এলমের জাকাত হচ্ছে আপনাকে এলেম অনুযায়ী কথা বলতে হবে আপনাকে দাওয়াত দিতে হবে আয়া। যদি একটি আয়াত জানা থাকে সেটি কি করে পৌঁছিয়ে দাও সুতরাং যেন কেয়ামতের দিন আমাদের বিরুদ্ধে কেউ অভিযোগ না করে যে আল্লাহ আমরা কোরআন এবং সহিসন্নার দাওয়াত পাইনি আল্লাহর কাঠগড়ায় যেন আমাদেরকে জবাবদিহি করতে না হয় সেই কারণে আমাদেরকে দাওয়াতি কর্মতৎপরতা বাড়াতে হবে এবং এই দাওয়াতি কর্মতৎপরতা বৃদ্ধির অন্যতম উপায় হচ্ছে সাংগঠনিক সফর পরিকল্পনা গ্রহণতা ও বাস্তবায়ন আমরা গতকাল থেকে অনেক কষ্ট শিকার করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছি আলোচনা শুনছি আমাদের নিয়তকে খালেস করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা কী করবো সোয়াব পাবো একজন চমৎকার হাদিস দেখুন আল্লাহ রসুসাস সাল্লাম বলেছেন মওকিফু সাহ আতিন ফি সাবির ইল্লাহ খাইরুমিন কিয়ামে লাইলাতেল কাদার ইন দ্য হাজারিলা হাজারিলা আসয়াদ সহিব নেবান হাদিস নম্বর চার হাজার ছয়শো তিন সোহিউল জামে হাদিস নম্বর ছয় আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর রাস্তায় যদি কেউ সামান্য সময় মাওকেফ মানে অবস্থান করে তাহলে সেটি উত্তম হবে হজরে আসওয়াদের নিকটে লাইলাতুল কদরে লাইলের কিয়ামের চেস এর চাইতে ফজিলতপূর্ণ হাদিসা আর কি হতে পারে আপনাদের জন্য আর আরেকটি কমন হাদিস যেটি আমরা জানি ফি সাবির মা ফিহা আল্লাহ রাস্তায় একটি সকাল অথবা সন্ধ্যা ব্যয় করা দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে তার চাইতে কি উত্তম সুহান আল্লাহ সুতরাং আজকে যারা আমরা দূর দূরান্ত থেকে এসেছি এখানে প্রোগ্রাম শুনছি আপনার আমরা শৃঙ্খলার সাথে আলোচনাগুলো শুনব এবং এখান থেকে পাথিয়ে নিয়ে যাবো আমাদের অন্তর যদি আমাদের এখলাস থাকে তাহলে ইনশাআল্লাহ যে ফজিলত আমি দুইটি হাদিস বললাম এটি আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাম তিনি নিজেও কিন্তু দাওয়াতি সফরের জন্য বাইরে গেছেন আপনারা জানেন তায়েফের ঘটনা সেখানে আল্লাহ রসুল সালসাল্লাম তার বয়স যখন পঞ্চাশ বছর সেই পঞ্চাশ বছর বয়সে ছয়শো উনিশ খ্রিস্টাব্দে গ্রীষ্মকালে পায়ে হেঁটে তিনি তায়েফে গেছেন যেটি মক্কা থেকে দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার পায়ে হেঁটে তিনি সেখানে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন তাহলে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য কি বাইরে যেতে হবে সফর করতে হবে শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাম নিজে গেছেন এমনটি নয় বরং তার বিভিন্ন সাহাবিকে বিভিন্ন সময় উনি দাওয়াতিকা ফেলা দিয়ে প্রেরণ করেছেন যেমন মহাজিবনু জাবাল আবু মোসা আশারি তাদেরকে ইয়েমেনে পাঠিয়েছে আল্লাহ রসুল্সাহিবনু জাবাল এবং আবু মোসা আশারিকে ইয়েমেনে পাঠানোর সময় বলেছিলেন ওয়ালা রাহুল তোমরা মানুষের জন্য সহজ করবে কঠিন করবে না তাদেরকে সুসংবাদ দিবে ঘৃণা সৃষ্টি করবে না আর পরস্পর ঐক্যমত পোষণ করবে মতভেদ করবে না এই উপদেশ দিয়ে আল্লাহ রসুল্সাহাম মহাজিবনু জবাল এবং আবু মোসা আরি এই দুই সাহাবিকে গিয়ে মেনে প্রেরণ করেছিলেন এছাড়াও বিভিন্ন সময় রসরুল্লাহ সাল্লাম বিভিন্ন দাওয়াতি কাফেলাকে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন এবং যাদের দাওয়াতের ফলে ইসলাম বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে সর্বত্র ইসলামের পতাকা বিজয় পতাকা উড্ডীন হয়েছে সম্মানিত মণ্ডলী আমরা দাওয়াতি সফরে বের হব দাওয়াতি সফর করব এই ক্ষেত্রে আমাদের কয়েকটি করণীয় রয়েছে এক নম্বর হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করা নিয়তে যদি গড়মিল থাকে নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে কিন্তু আপনি সব থেকে বঞ্চিত হবেন এই জন্য আগে আপনার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি সফর করছি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ লাহায়ক বালু মিনাল আমালে ইল্লা মা কানালা খালে সান তুহু আল্লাহ আব্দুল্লা আলামিন কেবলমাত্র ওই আমলই কবুল করেন যেটি একমাত্র তার জন্য হালেসভাবে সম্পাদিত হয় এবং তার সন্তুষ্টি অন্যশন করা হয় তাহলে দাওয়াতের সফরে বের হওয়ার আগে আমাদের নিয়তটাকে আগে কী করতে হবে পরিশুদ্ধ করতে হবে এবং আল্লাহকে সন্তুষ্টির জন্য এই সফর এই চিন্তা এবং পরিকল্পনা আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হবে দেখুন আল্লাহর কে রাজি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করাটা ওইরকম ইবনে রজব হাম্বল একটি চমৎকার কথা বলেছেন যে আল মুখ রব্বিহি কাল রামাল আল্লাহর জন্য এখলাসকারী ব্যক্তি মুখলেস ব্যক্তির উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে বালুর মধ্যে পায়ে হেঁটে চলে তসমাউ খুতি সে তার পায়ের চলার শব্দ কি করে না শুনতে পায় না আপনি যদি বালুর মধ্যে চলেন পায়ের শব্দ শুনতে পাবেন শুনতে পাবেন না ওলা তারা আসার আহ কিন্তু সে তার পায়ের চিহ্ন কি দেখতে পায় তাহলে আল্লাহর জন্য যদি আপনি কাজ করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে এর ফল অবশ্যই আপনি কি করবেন লাভ করবেন সেই জন্য দাওয়াতি সফরের আগে আগে আমাদের এখলাসটা যেন ঠিক হয় আমাদের নিয়তটা যেন পরিশুদ্ধ হয় সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে দুই নম্বর হচ্ছে আমির বা দলনেতা নির্বাচন আমরা যখনই কোনো সফরে বের হব দাওয়াতি সফর অবশ্যই আমাদের মধ্যে কী থাকবে একজন দলনেতা থাকবে আল্লাহ রসুল সাহসালাম বলেছে নিজে আখারাজা সালাসাতন ফালি ও আমিরু আহাদা হন তিনজনও যদি সফরে বের হয় তাহলে যেন একজনকে তাদের মধ্যে কী করে আমির নিযুক্ত করা হবে আবু দাউদ তাহলে আমাদের দলনেতা নির্বাচন করতে হবে তার নির্দেশ মেনে আমাদেরকে চলতে হবে আজকে আমরা এখানে কর্মী সম্মেলনে এসেছি প্রত্যেক জেলা থেকে একজন সভাপতি আছে তিনি হচ্ছেন আমাদের আমির বা দলনেতা তার নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে এরকমই যখন কোনো দাওয়াতের সফরে আমরা বাইরে যাব তখনও খেয়াল রাখতে হবে যে নিজের মন মতো চললে হবে না বরং দলনেতার নির্দেশনা অনুযায়ী আমাকে চলতে হবে তিন নম্বর হচ্ছে আমরা যখন কোনো মসজিদে বা কোনো এলাকায় যাব দাওয়াতীয় সফর বা কাফেলা নিয়ে তখন সেখানে গিয়ে নির্দিষ্ট বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করতে হবে সালাতের পরে সুযোগ পেলে কথা বলতে হবে এগুলো মুসলিদের মধ্যে এবং মানুষের মধ্যে কী করে ধানোর প্রভাব বিস্তার করে পাঁচ নম্বর আমরা যখন যাব যাওয়ার পথে বিভিন্ন জায়গায় সে দোকানে হোক বাজারে হোক যেখানে সুযোগ হবে আমাদের যে পরিচিতি আছে পরিচিতি ক আছে সেটি এবং অনেকগুলো লিফলেট আমাদের ছাপানো আছে যখন যে লিফলেটগুলো প্রয়োজন যেখানে বিতরণ করা এগুলোর সাথে আমরা নিব এবং এই লিফলেটগুলো বিতরণ করব। তাহলে হবে কি আপনি হয়তো সেখানে দাওয়াতে কোনো কথাই বলতে পারলেন না কিন্তু লিফলেটগুলো বিতরণ করে আসলেন পরিচিতি ক বিতরণ করে আসলেন আপনাকে মানুষ কিন্তু পরে স্মরণ করবে আপনাকে খুঁজে নেবে যে দাওয়াত কোথায় থেকে আসলো দেখি কি আছে পড়ে দেখে যখন তার ভালো লাগবে তখন আপনাকে খুঁজে নেবে এবং সংগঠনকে তারা খুঁজে নেবে এই জন্য এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন সম্মানিত মণ্ডলী দাওয়াতি সফরের অনেক উপকারিতা রয়েছে যেমন দাওয়াতি সফরে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় হয় এবং ত্যাগের অনুভূতি সৃষ্টি হয় ত্যাগ আমরা এখানে আসছেন অনেক কষ্ট করে আজকে প্রোগ্রাম শুনতে হচ্ছে ঘুম বাদ দিয়ে জার্নি করে এসেছি আমাদের সাহবাই গ্রামের ত্যাগের তুলনায় তো এই ত্যাগ কিছুই নয় তুচ্ছ একটি ঘটনা বর্ণিত হয়েছে যে আব্দুল ইবনা আব্বাস রাজিউল্লা আনহু উনি একদিন এক দাওয়াতি সফরে বের হলেন সফরে বের হওয়ার কিছু দূর যাওয়ার পরেই উনি শুনতে পেলেন যে তার মেয়ে বা তার মেয়ে মারা গেছে বা তার বোন মারা গেছে এরকম একটা খবর শুনতে পেলেন তিনি বিচলিত না হয়ে বা সফর থেকে ফিরে না যেয়ে উঠ থামালেন রাস্তার পাশে তার বাহনকে থামিয়ে তিনি দুরা কাজ সালাদ আদায় করলেন এবং দীর্ঘক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন তারপরে তিনি আবার তার সফরের বাহন ফাঁকালেন এবং তিনি বললেন অস্তা আইন ও বিশ্ববরী তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কি চাও সাহায্য চাও তাহলে সাহাবায়করাম যে ত্যাগ স্বীকার করেছেন এই ত্যাগের তুলনায় কিন্তু আমাদের কোনো আমরা ত্যাগই না আমাদের এটা কোনো ত্যাগই না এই জন্য আমরা যখন দাওয়াতে সফর করব তখন দেখবেন বিভিন্ন এলাকার মানুষের সাথে মেশার ফলে আমাদের দাওয়াতে অভিজ্ঞতা বৃদ্ধি হবে এবং অভিজ্ঞতা আমাদের ঋগ্ধ হবে এবং এই দাওয়াতি অভিজ্ঞতা আমাদের পরবর্তী দাওয়াতি সফর ইনশাল্লাহ কাজে দেবে দুই নম্বর মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর একটা সুযোগ সৃষ্টি হয় আল্লাহ রসুল্লাহাল্লাম হজের সফরেও তিনি মিনাতে গিয়ে বিভিন্ন তাবুতে তাবুতে গিয়ে মানুষকে দাওয়াত দিতেন তিনি বলতেন হালমেন হালমিন লেগা কালাম মানা উবাল্লেগা কালাম আনুবাল্লাগা কালামর্বী আজল আবুদাউ চার হাজার সাতশো চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলতেন হজের সফরে তাবুতে তাবুতে গিয়ে বিভিন্ন মানুষের কাছে গিয়ে যে তোমরা কেউ কি আমাকে তার জাতির কাছে নিয়ে যাবে আমি আমার রবের কথা পৌঁছে দিতে চাই কারণ কুরয়েসরা আমাকে আমার রবের কথা প্রচার করতে দেয় না বা বাধা দেয় আল্লাহর রসুল্লাহ সাল্লাম যদি হজের ময়দানে গিয়েও দাওয়াতি তার কর্মতৎপরতা এত থাকে তাহলে এটা আমাদের জন্য কি আরও অনেক বেশি শিক্ষণীয় বিষয় যে আমাদের মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে আল্লাহ রসুল্লাহ আসালাম একটি হাদিসে বলেছেন

তাহলে আমি দাওয়াত দিতে গেলে আমার অনেক সময় বাধার সম্মুখীন হতে হয় কষ্টের সম্মুখীন হতে হয় এই সময় আমাকে ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে কারণ ধৈর্য না ধরলে দাওয়াত কিন্তু কখনো ফলপ্রসূ হবে না আপনাকে কটু কথা বলবে বিভিন্ন কথা বলবে সেই কথাগুলোর সামনে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রসুল সাহা যেভাবে সাহবায়ক রাম যেভাবে ধৈর্যের পরাকাশটা দেখিয়েছেন সেরকম ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ রব আহমিন বলছেন আল্লাহ রসুল সাহাকে ফসবির কামা সবার আজমে মিনা রসুল পালা তাস্তা আজিল্লাহম দৃঢ়চিত্ত রাসুল যেভাবে ধৈর্য ধারণ করেছে সেভাবে ধৈর্য ধারণ করো এবং তাদের জন্য তোমরা তড়াহড়া করো না এই জন্য সমাজ সংস্কার করতে গেলে দাওয়াতি কর্মতৎপরতা চালাতে গেলে অবশ্যই ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ধৈর্যের পরীক্ষা আমাদেরকে দিতে হবে কারণ মানুষ চাইলেই তো একটি আকিদা থেকে একটি বিশ্বাসের উপর একটা চেতনার উপরে আছে বা একটা ভুল আমলের উপরে আছে আমরা চাইলেই কিন্তু সেখান থেকে সহজে সংশোধন করতে পারব না আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ধৈর্য ধারণ করে দাওয়াতি তৎপরতা অব্যাহত রাখতে হবে চার নম্বর হচ্ছে দাওয়াতি সফরের উপকারিতা বক্তৃতার অভ্যাস গড়ে ওঠে দাওয়াতি সফরের জন্য কিন্তু বক্তৃতা একটি বড় বিষয় আপনি যত সফর করবেন কথা বলবেন তত আপনার কী হবে কথার অভিজ্ঞতা আপনার বাড়বে এবং সুন্দরভাবে মানুষের কাছে বিষয়গুলো উপস্থাপন করবেন এখন বিষয় হলো আমার যেটি নিয়মিত সাংগঠনিক সফর পরিকল্পনা নিয়মিত সাংগঠনিক সফর পরিকল্পনা বলতে আসলে আমরা কি বুঝি কি বুঝি বা আমরা এই সফর পরিকল্পনাকে গ্রহণ করি প্রত্যেক জেলা আজ এই সম্মেলন থেকে যাওয়ার পরে আপনারা মাসিক অথবা সাপ্তাহিক বা পাক্ষিক পরিকল্পনা তৈরি করবেন যে এই মাসে আমার কোন কোন মসজিদে বা কোন কোন এলাকায় সফর হবে কোন তারিখে হবে কতটার সময় হবে এবং কে কে সফর করবে এরকম নির্দিষ্ট দিন দিয়ে যে পরিকল্পনা তৈরি করা হয় সেটি হচ্ছে নিয়মিত সাংগঠনিক পরিকল্পনা কারা যাবেন তার সাংগঠনিক মান কি সেটি বলা থাকবে এই পরিকল্পনা অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে কারণ যত আমরা সফর করব তত ইনশাল্লাহ কি হবে বর্গ হবে সাংগঠনিক সফর পরিকল্পনা মূলত যে যে স্তরের সংগঠন আমাদের আছে প্রচার সম্পাদক যারা তারা এই পরিকল্পনা তৈরি করবেন খসড়া এবং পরিষদে সেটি অনুমোদন করিয়ে নেবেন যে অমুক জেলার এই মাসের পরিকল্পনা হচ্ছে এটি সেই কপি প্রত্যেক সদস্যবাজ যারা দাওয়াতি সফরে বের হবে কর্মপরিষদের যারা দায়িত্বশীল থাকবেন তাদের কাছে সেটি দিয়ে দেওয়া হবে প্রত্যেকের মোবাইল নম্বর থাকবে এবং সভাপতি সেক্রেটারি এগুলো মনিটর করবেন যে সফরটা ঠিকমতো হচ্ছে কিনা এই নিয়মিত সফর যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের যেটি হবে এক নম্বর নিয়মিত সফরে দাওয়াতি দায়িত্ব পালন করা হয় প্রত্যেকের উপরে নির্দিষ্ট দায়িত্ব থাকবে সেই দায়িত্ব পালন করার কি তার অনুভূতি জাগ্রত হবে দুই নম্বর মানুষের মাঝে দাওয়াতি আগ্রহ সৃষ্টি হয় তিন নম্বর নতুন নতুন মুসল্লিদের মাঝে কি দাওয়াত দেওয়ার সুযোগ সৃষ্টি হয় চার নম্বর হয়তো কোনো একটা অনুষ্ঠানে একজন উপস্থিত হতে পারেনি আমাদের আগেতেই ঘোষণা থাকে যে অমুক অমুক দিন এখানে প্রোগ্রাম হবে একজন ভাই হয়তো কোনো কারণে উপস্থিত হতে পারেনি সে পরবর্তী জানবে যে অমুক জায়গায় প্রোগ্রাম আছে আজকে আর আন্দোলনের সেখানে গিয়ে তিনি কী হবেন উপস্থিত হবেন সম্মানিত মণ্ডলী আমরা আগে বলেছি যে যত সফর করব তত কী হবে বরকত হবে আমরা এই তো কয়েকদিন আগে গত সপ্তাহে আপনারা দেখেছেন আমরা বরিশালে গিয়েছিলাম সেখানে বরিশাল শহরে আমাদের প্রোগ্রাম হয়েছে বিভাগীয় যুব সমাবেশ বরিশালের সকল জেলা বরিশাল বিভাগের সেখানে উপস্থিত হয়েছিল আলহামদুলিল্লাহ অভূতপূর্ব আমরা সারা লক্ষ্য করেছি এবং বরিশাল শহরে কিন্তু এইভাবে প্রকাশ্যভাবে কখনো সম্মেলন হয়নি তা আলহামদুলিল্লাহ আবার হয়েছে কর্মীদের সাহস বৃদ্ধি হয়েছে তারা ইনশাআল্লাহ আগামীতে আরও দৃঢ়ভাবে তারা আরও এগিয়ে যাবে দেখুন দাওয়াতি সফরের যে বরকত রয়েছে আমি শেষ করে দিচ্ছি তার একটি দু একটি ঘটনা বলি যে উনিশশো সালে এই ভারত উপমহাদেশে যখন অল ইন্ডিয়া আহলাইন্স কনফারেন্স গঠিত হয়েছিল আহলাদিসের সর্বভারতীয় সংগঠন তখন তিন সদস্য বিশিষ্ট দাওয়াতি কাফেলা গঠন করা হয়েছিল প্রধান ছিলেন মাওনা আবদুল আজিজ রহিমাবাদী বিশিষ্ট মোনাজের এবং তার সাথে ছিলেন আর দুইজন আহলাদিস আহলে মাওনা সানাউল্লাহ শরী যিনি অল ইন্ডিয়া আহলাইন্স কনফারেন্সের আজীবন সেক্রেটারি ছিলেন এবং মাওনা ইব্রাহিম মির্শিয়াল কোটি তারা এই তিন সদস্য পুরো উপমহাদেশে আহলাদিদের মধ্যে জাগরণ সৃষ্টি করার জন্য আড়াই মাস ব্যাপী তারা দাওয়াতে সফর করেছে হারহালা চিন্তা করেন সেই সময় আড়াই মাস ব্যাপী সফর করা এটি চারটেখানিক কথা নয় কিন্তু আজকের মতো যাতায়াত ব্যবস্থা ছিল না ঘোড়ার গাড়ি গরুর গাড়িতে চড়ে তারা সফর করেছেন এবং মজার ব্যাপার হলো সেই সফরটা শুরু হয়েছিল রাজশাহী থেকে আমরা মাওনা সানাউল্লা অমৃতেশ্বরী যে বইটা লিখেছি এবং আদি স্পষ্ট প্রকাশ করেছে ওখানে দেখবেন এই ঘটনাগুলো দেওয়া আছে ওনারা রাজশাহী থেকে সফর শুরু করেছিলেন সেই সফরে মাওানা সানাউল্লা অমৃতেশ্বরী এসে উনি দেখলেন অনেক এখানে অনেক আহালাদিস তিনি জিজ্ঞেস করলেন মানুষকে যে এত আহালাদিস হওয়ার কারণটা কি তাকে বলা হলো যে এটা হচ্ছে মাওনায় এনায়াতালে এবং বেলায়াতালের দাওয়াতের ফসল আলহামদুলিল্লাহ সুতরাং দাওয়াতি সফর যত বেশি হবে তত কী হবে বরকত বৃদ্ধি হবে এই জন্য আমাদেরকে হতাশ হলে চলবে না আমাদেরকে আশা সঞ্চার করতে হবে মানুষকে হেদায়তের আশা আমাদের মনের মধ্যে রাখতে হবে কখনো হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না এবং দাওয়াতি তৎপরতা যত বৃদ্ধি করব তত ইনশাল্লাহ সংগঠনের কর্মতৎপরতা বৃদ্ধি পাবে আমরা দাওয়াতি সফর করব যাতে আমাদের বিরুদ্ধে কেয়ামতের দিন কেউ অভিযোগ না করতে পারে যে আমরা সঠিক দাওয়াত পাইনি দাওয়াতি কর্ম সফরের মাধ্যমে যদি সেখানে পরিবেশ সৃষ্টি হয় শাখা গঠন করব। যদি শাখা গঠন না হয় অন্তত দাওয়াত দেওয়াটা কি হলো সম্ভব হলো এই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদেরকে এই তাবলিগি সফরগুলো এবং তার পরিকল্পনা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহমা আমিন এবং আমি যেটি বলেছি আগে যে আমরা এখান থেকে ফিরে গিয়ে জেলা সভাপতি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমরা সফর পরিকল্পনা তৈরি করব। এবং সেটি বাস্তবায়ন করব তাহলে ইনশাআল্লাহ যত সফর বৃদ্ধি হবে তত সংগঠনের প্রচার প্রসার বাড়বে তত কোরআন এবং সোহিসার দাওয়াত মানুষের মাঝে ছড়িয়ে যাবে আল্লাহ রব আলমিন আমাদের যাবতীয় দাওয়াতি তৎপরতাকে কবুল করুন আল্লাম আমিন ওয়া আখের উদাওয়ান আহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি